মনে হচ্ছে উপরে ওঠার জন্য আমাদের নরমাল টায়ার লাগবে। আর অ্যাক্সিলারেটর দিও না সুপার স্পিডো, না হলে আমরা বরফের ভেতরে ঢুকে যাব। এখন আমরা কি করব কিকো? সুপার স্পিডো, অ্যাপ্লাই ফর্মুলা নাম্বার 51। ওকে বডি। এই ছোটু তো আমার পিছুই ছাড়ছে না, মনে হচ্ছে একে ওষুধ দিতে হবে। বোমা বাজের বোমার ওষুধ। দারুণ করেছো সুপার স্পিডো, তুমি তো সব বোমা সামলে নিলে। কি ছোটু, খুব কায়দা দেখাচ্ছিলি না? এবার বেঁচে দেখা আমার এই প্যারাশুট বম থেকে। কিকো, এই বম আমাদের বনেটের সঙ্গে আটকে গেছে, এবার কি করব? মরে গেলাম রে বাবা, আর এক্ষুনি ফেটেও যাবে। আমি কিছু খেয়ে আমি খিদে পেটে মরতে চাই না। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 55। অলরাইট বডি, ফর্মুলা নাম্বার 55 অ্যাক্টিভেটেড। এমনিতেও বেশ কিছুদিন ধরে কভার চেঞ্জ করব ভাবছিলাম। ও, এবার মনে হচ্ছে আমার ফ্লাইং বম ব্যবহার করতে হবে। এই নতুন সমস্যাটা আবার কি? উড়ন্ত বম। চিন্তা করো না কিকো, আমি ওদের এখনই বোকা বানাচ্ছি। দেখলে আমার খেলা? পেছনে তাকাও, বমগুলো তো আবার আমাদের দিকেই আসছে। এরকম অবস্থায় আমার থেকে একটাই কথা বেরোয়, এগুলো তো টার্গেট ফলোয়িং বম মনে হচ্ছে। এরা এভাবে আমাদের পিছু ছাড়বে না। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 230। ইয়ো বডি, এই ফ্লাইং বম হয়ে যাবে নাজেহাল। ইউরেনিয়াম রড ঠিক আছে। ওই দেখো বোমাবাজ কেমন পালাচ্ছে, তাড়াতাড়ি চলো বাড়ি, ওর থেকে ওই ইউরেনিয়াম রড আমাদের নিতেই হবে। যদি ওই দরজাটা বন্ধ হয়ে যায় আমরা আর ভেতরে ঢুকতে পারবো না। ডাবল জেট মেকানিজম অ্যাক্টিভেটেড। মরে গেলাম রে বাবা, পাহাড়ের ভেতরে এত বড় জায়গা, আমরা এখানে বমবাজকে খুঁজে বার করবো কি করে? আমি খুঁজে বের করবো, তোমরা সুপার স্পিডোর ভেতরেই বসে থেকো, আমি ওই ইউরেনিয়াম রড নিয়ে আসছি। সুপার স্পিডো, ততক্ষণ তুমি ক্যামোফ্লাজ মোড অন করে নাও যাতে কেউ তোমায় দেখতে না পায়। ফর্মুলা নাম্বার 77। ওকে বডি কিকো।
বোমাবাজের এবার সব স্বপ্ন হবে সত্যি। বানাবো অ্যাটম বম যা হবে শুধু আমারই। আমার কাছে পৃথিবীর সব বোমা আছে, শুধু এই অ্যাটম বমটাই ছিল না। এবার ওটাও চলে আসবে আমার হাতে। মনে হচ্ছে বোমাবাজ এদিকেই গেছে। ছোট, আমার সঙ্গে চালাগি, কিন্তু তুই এখানে ঠুকলি কি করে? এইভাবে। আর এদিক ওদিক দৌড়তে দৌড়তে আমি এই ইউরেনিয়াম রড তুলেও নিতে পারি, আর এটা নিয়ে পালাতেও পারি। অনেক হয়েছে, এবার আর তোর রক্ষে নেই। সুপার স্পিডো, এখন একদম নড়বে না, বোমাবাজ আমাদের পিছনেই আছে। কোথায় গেল ছোড়া? দরজা তো বন্ধ আছে, তার মানে এখানেই আছে। আচ্ছা, ও নিজের কারটা ক্যামোফ্ল্যাজ করে রেখেছে, এখনই মজা দেখাচ্ছে। আমার থার্মাল ইমেজিং গগলস দিয়ে দেখছি, এবার কি করে লুকোবি? সুপার স্পিডো, বোমাবাজ আমাদের দেখে নিয়েছে, পালাও এখান থেকে। কিকো, পিলারে ধাক্কা খাওয়ার জন্য আমার ক্যামোফ্ল্যাজ সিস্টেম ফেল হয়ে গেছে। কোনো ব্যাপার না, এবার শুধু এই বোমার হাত থেকে বেঁচে এইখান থেকে বেরোনোর চেষ্টা করো। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। ওই দেখো ওই দিকে এমার্জেন্সি এক্সিট বাটন, ওটা প্রেস করলেই দরজা খুলে যাবে। একটা কাজ করো, আমায় নামিয়ে দাও, আমি চটপট গিয়ে ওটাকে প্রেস করে দেবো। ততক্ষণ তোমরা বোমাবাজকে এখানে আটকে রেখো। গুড আইডিয়া, কিন্তু ডোডো সাবধানে। কি হলো তো মজা, আমার সঙ্গে চালাকি করার ঠেলা? এবার চুপচাপ ওই ইউরেনিয়াম রডটা আমায় দিয়ে দে, না হলে তোর বন্ধু আজ শেষ। এক মিনিট দাঁড়ান, আগে আপনি আমার বন্ধুকে ছাড়ুন। না, আগে ওই ইউরেনিয়াম রডটা আমায় দে। এই নিন। Ah!
কোনো ব্যাপার না, নিয়ে যাও এই ইউরেনিয়াম রড। যতক্ষণ আমার কাছে এই ল্যাব আছে, আমি যে কোনো দিন এই ইউরেনিয়াম রড চুরি করে অ্যাটম বম বানিয়ে দেব। সরি বোমাবাজ, আপনার ল্যাব ছিল আর নেই। এই নিন মেয়ার আঙ্কেল, ইউরেনিয়াম রড এবার নিরাপদ। থ্যাংক ইউ কিকো। খাটাল থেকে পালানো দুষ্টু গুরুকে দড়ি বেঁধে বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট?